বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের রাঙামোট্টা থেকে কেলাই হয়ে রাজামেলা যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। এবার সেই গ্রামের বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন খোদ বিজেপি বিধায়ক। শালতোরা বিধানসভার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। তিনি নিজের বেতনের টাকা থেকে রাস্তার গর্ত বোজানোর জন্য সামগ্রী ফেলেছেন। কোদাল ঝুড়ি হাতে বিধায়ক এবং তার স্বামী রাস্তা সংস্কারের কাজে লেগে পড়লেন। গত 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপির সবচেয়ে গরিব এবং খেতমেজুর পরিবার থেকে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বাঁকুড়ার শালতোরা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। প্রতিশ্রুতি দিয়েছিলেন জিতলে এই রাস্তার প্রথম সংস্কার করবেন তিনি, কিন্তু বিজেপি বিধায়ক হবার কারণে এই রাস্তার কাজ করতে দিচ্ছে না শাসক দল বলে অভিযোগ করেন চন্দনা বাউরি। তিনি আরও বলেন, রাজ্যের তৃণমূল সরকার উন্নয়নের কথা বললেও দীর্ঘদিন এই রাস্তার বেহাল দশা, এখানে কোনো উন্নয়ন হয়নি কেন? এমএলএ ফান্ডের টাকা খরচ করতে না দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। বিজেপি বিধায়কের এই ধরনের উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন অবশ্যই এলাকার মানুষজন। স্থানীয় আমাদের এমএলএ এমএলএ বাবু নিজে রাস্তা সংস্কার করছে নিজে, ওর স্বামী দুজনাতেই, স্বামী স্ত্রী দুজনাতেই এরা খাল, রাস্তার খালগুলো মোটামুটি ফিল আপ করছে, যাতে মানুষ হাঁটাচলা করতে পারে, গাড়ি ঘোড়া তো পেরাবে না এমনি। এমএলএর উদ্যোগে আর কী বলবো, এমএলএ তো পুরো সমাজসেবী, সমাজের নিয়ে লড়ে যাচ্ছে। আমি একটা রাস্তা দিয়েছিলাম, বেশি না, 200 মিটার, আমার যে এমএলএ ফান্ডের টাকা, সেই ফান্ডের থেকে আমি 200 মিটারের একটা রাস্তা আপনার কুমিরাতে দিয়েছিলাম। তো সেই রোডটা এখনো পর্যন্ত হয় নাই, এবং এমএলএ রোড করা যাবে নাই বলে ওই রোডটা করতে দেয় না, যে না চন্দনাবাউরির টাকাতে, কোনো ফান্ডের টাকাতে রাস্তা রোড করা যাবে নাই, কারণ আমার নাম হয়ে যাবে এই জন্যে। আর দ্বিতীয়ত হচ্ছে, ওনারা এমএলএ ফান্ডের কাজ নিতেই চাইছেন না, বলুন আমি কী করতে পারি? আর করতে পারি, এই রোডটা যদি না হয়, আমি 200 মিটার ওই কুমিরারটা তুলে ফেলে এইখানে দেবো, যদি 200 মিটার যদি করে দেয় তাহলে ভালো, যদি না দেয় তাহলে আমাকে গুরুতর আন্দোলন করতে হবে। নিলেন, দেখুন যেহেতু সাধারণ মানুষ যাতায়াত করছেন, অনেকেই বলছেন যে গ্রামে এমএলএ আছে, রাস্তাটা ঠিক নাই, কিন্তু যদি এমএলএর ফান্ডের টাকা খরচ না হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে তো কিছু করতে পারি না, বা যে আমার যে বেতনের টাকা সেই টাকাতে এলাকায় ঘোরা, বিধানসভায় যাওয়া আসা এবং অনেক রকম কাজ, তার মধ্যে কেউ মারা যাচ্ছে, কেউ অসুস্থ, আমি মানে কিছু কিছু যতটুকু আমার ক্ষমতা সেইটুকু দিয়ে পরে আমি সাহায্য করি। তো ওই আমার বেতনের টাকার থেকে আমি এই যে রাস্তাতে যে ছোট ছোট পাথর দেখছেন, এগুলো আমি আমার উদ্যোগে, আমার বেতনের টাকার থেকে আমি দিয়ে পরে আমার সাধ্যমতো চেষ্টা করছি, সবটাই করতে পারিনি এখনো পর্যন্ত, চেষ্টা করে যাচ্ছি। যদি মানুষের সুবিধা হয়, আমি আমার নামের প্রয়োজন নাই, যদি মানুষের সুবিধা হয়, মানুষ যদি যাতায়াত করতে পারে, আমি যে আশীর্বাদটা পাবো এটাতেই আমার অনেক। অন্যদিকে গঙ্গাজল ঘাটি পঞ্চায়েত সমিতির সহসভাপতি নিমাই মাঝি জানিয়েছেন এই রাস্তা পথশ্রীতে উদ্বোধন হয়েছে, কাজ চলছে। নমস্কার, আমাদের দীর্ঘদিন ধরে যে কিলাই নানামিটা রাস্তা যে খারাপ ছিল সেটা স্যাংশন হয়েছে পথশ্রী প্রকল্পে, কাজও চলছে, মোটামুটি 40-50% কাজ এগিয়ে গেছে। আর চন্দনা বাউরি কী বললো না বললো যায় আসে না, ও তো একটা নাটকীয় মহিলা, কখনো ড্রাইভারের সাথে পালায়। শালতোরা বিধানসভার মানুষ বলতে পারবে যে চন্দনা বাউরি কোনো গ্রামে দেখতে পাওয়া গেছে, কি কোনো উন্নয়নের কাজে ওনাকে দেখতে পাওয়া গেছে? ওটা একটা নাটকীয় মহিলা, এর বেশি কিছু বলা যায়।